নমস্কার বন্ধুরা, অঙ্কন তীর্থ ইউটিউব চ্যানেল যারা দেখছেন আশা করি ভালো লাগছে। ইতিমধ্যেই বেশ কয়েকটা মাধ্যম, ওয়াটার কালার তো আছেই, ওয়াটার কালার, অয়েল প্যাস্টেল, ড্রাই প্যাস্টেল, ক্লে মডেলিং, তেল রং, এইসব দেখাচ্ছি কিভাবে এগুলো ব্যবহার করবেন, কতটা সহজে ছবি আঁকা যায়। তো আজকেও ক্লে মডেলিং এর একটা পার্ট, মাটির গহনা তৈরি। আমিও নিজে একটা গলায় পড়ে আছি, এটা সেরামিক। তো সেরামিক কিভাবে তৈরি করবেন বা পোড়ামাটির গহনা, আজকে সেরকম একটা ভিডিও দেখাই। চলুন শুরু করা যাক। কাঁকড় মুক্ত করে নিতে হবে মাটিটাকে, ভালো করে মেখে নিতে হবে। মাটি রেডি হয়েছে তখনই বুঝতে পারবেন যখন মাটিটা নরম থাকবে, অথচ হাতে লাগবে না। ঠিক যেমন আটা বা ময়দা মাখা হয়ে গেলে হাতে আর লাগে না, সেইভাবে মাটিটাকে রেডি করে নেওয়া। তারপর ইচ্ছা মতন শেপ দেওয়া যায়। এখানে আঙুলের কায়দাতেই খানিকটা বরফির মতন শেপ করে নিয়েছি। এগুলো আমরা কানের দুল বানাবো এবং গোল যে শেপটি করেছি সেটি গলার লকেট। এগুলো কিছুই নয়, ক্র্যাচ করে নেওয়া হচ্ছে, নিয়ে মাটিকে গুলে গ্লু মতন তৈরি করে নেওয়া হয়েছে। ক্র্যাচ করে নেওয়া এবং এই গ্লু লাগানোর উদ্দেশ্য হচ্ছে এর ওপরে যে মাটি জয়েন্ট করা হবে সেটা শুকিয়ে গেলে বা যখন পোড়ানো হবে কোনো অবস্থাতেই ছেড়ে আলাদা হয়ে যাবে না। তাই ক্র্যাচ করা বা গ্লু লাগানোর এটা খুব জরুরি। ছোট ছোট বল তৈরি করে নেওয়া হচ্ছে। এবার ঠিক মধ্যিখানে দুটো কানের দুলে বসিয়ে দেওয়া হলো বড় গোলগুলি। ছোট ছোটগুলো জলের বিন্দুর আকৃতিতে করে নেওয়া হলো। এগুলো ফুলের পাবড়ি, পাতা, বিভিন্ন শেপ করা যাবে। পেন্সিল দিয়ে মধ্যিখানে বিন্দু করে দেওয়া হলো এবং কাঠের টুলসের মাধ্যমে বিভিন্ন লাইন দেওয়া হচ্ছে। খুব সহজেই তৈরি হয়ে গেল দুল। আরও নানাভাবে নিজের মতো অন্যান্য ডিজাইন করা যেতে পারে। খুব সহজে এই ডিজাইনগুলো দেখালাম। পরবর্তী ভিডিওতে এগুলো বিভিন্ন কালার কিভাবে ইউজ করা যায় তা দেখাবো। ক্র্যাচ করে নেওয়া হলো লকেটটিতে, গ্লু অর্থাৎ কাদা, কাদা জল লাগিয়ে দেওয়া হলো। মধ্যিখানে বড় গোলাকার আকৃতি মাটি বসিয়ে দেওয়া হলো। চারপাশে ফুলের পাবড়ি বা পাতা বসানো হচ্ছে। চারটি চারকোনে বসিয়ে নেওয়ার পর এই গ্যাপগুলোতে আরও চারটি, টোটাল আটটি পাতা বা পাবড়ি বসিয়ে দেওয়া হলো। এটা হাতে করে চেপে দেওয়া বা রোলার দিয়ে চাপ দেওয়া হলো। টুলসের মাধ্যমে পাবড়িগুলোর মধ্যিখানে দাগ দেওয়া হলো, পেন্সিল দিয়ে মধ্যিখানে বিন্দু। এবার বিভিন্ন রকম দাগ দেওয়া যেতে পারে। এবার যেভাবে হ্যাং করব সেই জন্য পেরেক দিয়ে ছিদ্র করে দেওয়া হলো, যাতে হাড়ের বা লকেটের ঝোলানো যায়। এগুলো বড় পুঁথি, বিভিন্নভাবে লকেটে হাড়ে ব্যবহার করা যেতে পারে। প্রায় তৈরি হয়ে গেল। এরপরে শুকিয়ে নিয়ে পোড়াতে হবে। পুড়িয়ে ফেলার পর বিভিন্নভাবে কালার অ্যাপ্লাই করা যেতে পারে। এখানে কেচপেন দিয়ে দেখিয়ে দিচ্ছি যে লকেটটা কীরকমভাবে ঝুলবে। এবং এগুলো কানের দুল একটা এস ধরনের ক্লিপ দিয়ে কানে ঝোলাবার ব্যবস্থা করা যেতে পারে।
এগুলো আগের কাজ, রেডি হয়ে গেছে। এটা এখানে এক কালার করানো হয়েছে এবং একেবারেই রেডি, কিন্তু পরবর্তী ভিডিওতে কালারফুল যেগুলো ভালো লাগবে সেরকম কাজ করে দেখাবো। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।